আমি কি শিডিউল ফলো করেছি সেটা জানার থেকেও তোমরা কি শিডিউল ফলো করে পড়বে তোমরা সেটা জানো, কারণ আমি যে শিডিউল ফলো করে পড়েছি সেই শিডিউল ফলো করে পড়লে তুমি ফিফথ হবে না। তোমরা এমন করে খাটো যাতে এই রিপোর্টাররা তোমাদের বাড়িতে যায়, যাতে তোমরাও সেম 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 ফিলিংস পাও, যেভাবে ইচ্ছে পড়ো, ফাটিয়ে পড়ো। সব কি বলছিস, বাকিদের ইন্টারভিউ দেখিসনি? তারা কত সুন্দর কথা বলে। বল তুই 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পড়তিস, রায়মাটিন, ছায়া প্রকাশনী, বিভিন্ন রকম সাধারণ প্রকাশনী, প্রান্তিক সব পড়তিস, সব ফলো করতিস তুই। আমি বাকি সবাই নেই, আমার ফেমাস হওয়ার কোনো ইচ্ছেও নেই, দুদিন পরেই মানুষ আমাকে ভুলে যাবে। তা তুমি যদি বলো যে তুমি কোন কোন বই ফলো করতে সেটা খুব ভালো হয়। ধুর, আপনি এসছেন বসুন, মিষ্টি খান, মা দেবে মিষ্টি খান। আমি শুধুমাত্র পড়েছি স্যারদের নোটস, এত কোশ্চেন করবে না, পরীক্ষার পর এক্সামের রেজাল্ট বেরিয়ে গেছে তারপরেও আপনি এত কোশ্চেন করছেন। স্যাররা যা নোটস দিয়েছে, যা কমন করতে বলেছে, ব্যাস সব পড়েছি, দিয়ে হয়ে গেছে। আমার মনে হয় যে আপনারা যেমন আমার বাড়িতে এসেছেন আমি ফিফথ হয়েছি বলে, যদি আপনারা এটা যারা পাস করতে পারেনি তাদের বাড়িতে গিয়ে যদি একটু জিজ্ঞাসা করতেন যে তারা কেন পাস করতে পারেনি, বরং সেটা ভালো হতো। আমরা দেখি কি সবাই যারা ফিফথ হয়েছে টেন্থ তাদের বাড়িতে যাচ্ছে, যারা ফেল করেছে তাদের বাড়িতে কেন যাওয়া হয় না? তাদের তো জিজ্ঞাসা করতে পারেন আপনারা যে তারা কি কারণে পাসটা করতে পারেনি। হতে পারে ব্যাকগ্রাউন্ডে কোনো প্রবলেম ছিল, তাদেরকে তো মোটিভেট করতে পারেন যাতে আগামী দিনে পাসের হার আরও বাড়ে, সবাই শিক্ষিত হোক। আমাদের তো এটাই এম হওয়া উচিত না, সবাই শিক্ষা পাক, পারলে একটা তাদের বাড়ি যাবেন। আমি আজকে সত্যি খুব খুশি হলাম এরকম একটা স্টুডেন্টের বাড়িতে এসে, যে স্টুডেন্ট এত সহজ সরল আর এরকম ভাবে ভাবতে পারে। আমি এর আগে কিন্তু এরকম সত্যি কোনো স্টুডেন্টের ইন্টারভিউ নিইনি, আর এরকম স্টুডেন্ট যদি আমাদের সমাজে ভবিষ্যতে আরো আসে, সত্যি আমাদের শিক্ষার দিক থেকে আমাদের ভারত, আমাদের বাংলা সত্যি অনেকটাই এগোবে। নিশ্চয়ই দিতে, আমরা নিশ্চয়ই তাদের বাড়ি যাবো আর তাদেরকে গিয়ে মোটিভেটও করে আসবো। থ্যাংক ইউ সো মাচ। সত্যি আমাদের নাম খুব উজ্জ্বল। নমস্কার, তো একটা কথা বলার ছিল, যদি সত্যি সমাজ চেঞ্জ করতে হয় না, তাহলে ছোট ছোট জিনিস থেকে করব। কারণ আমরা জানি যে এই ফেল করে বা কেউ যদি মানে পাস না করতে পারে না, তাহলে বাবা মার কাছে প্রচুর প্রেশার পায় এবং সবাই সুইসাইড অ্যাটেম্প করে। তো এইসবের থেকে তুই দূরে রেখে আমরা বাবা মা, মানে আমরা না মানে বাবা মারা যদি একটু পাশে বসে সবার সাথে প্রবলেম সলভ করে, তাহলে মানে সুইসাইড অ্যাটেম্পটা কমবে। তার সাথে সাথে একটু পড়াশোনার দিকেও তারা ঝোঁক দেবে যে না, বাবা মা আমাদের এত সাপোর্ট করছে, বাবা মা আমাদের এত কিছু বলছে। তো আমরা রিকোয়েস্ট করছি, যারা এই ভিডিওটা দেখছো, জানি বেশিজন দেখবে না, তাও যারা যারা দেখছো তারা তারা প্লিজ প্লিজ একটু ছোট ছোট জিনিস থেকে চেঞ্জ করতে স্টার্ট করো। আমরা সবাই
খুব ভালো থাকবা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, শেয়ার 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 করো ভিডিওটা, ভিডিওটা বড় ইনফরমেটিভ তো শেয়ার করতে ভুলো না, ঠিক আছে, বাই বাই। বল বল অন্য অন্য মেয়েগুলো কিসব রিপোর্টারের সামনে কত ভালো ভালো কথা বলে, বল কত সুন্দর বই পড়েছিস, তুই প্রশংসিত বলেছিস, গায়ে মার্টিন পড়েছিস, তুই প্রশংসিত বলেছিস, গায়ে মার্টিন পড়েছিস। তাও তিথি তুমি যদি একটু আমাদেরকে বলো যে তুমি মানে কিভাবে কিভাবে নিশ্চয়ই দিদি আমরা নিশ্চয়ই তাদের বাড়ি যাবো আর তাদেরকে গিয়ে যথেষ্ট পরিমাণে মোটিভেট মোটিভেট করব। নমস্কার, তো আমি জুনি আর ও তো সূচনা জানো তো, তাই তো দরকার ছিল। নমস্কার, তো আমাদের দুজনে একটা নোট দেওয়ার আছে, নোট দাদার বাড়িতে এসছি নাকি বলবো।